হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে আপনাদের বাসা মেহমান আসবো, তাই আমরা একটু হাঁস রান্না করে দেখাবো। সব বাটা মশলা দিয়ে হাঁস রান্না করে আপনাদের দেখাবো। দেখুন, জিরা, গরম মশলা, জায়ফল, জৈত্রী, হলুদ, শুকনো মরিচ, এগুলো সব এখন আমি বেটে নেব, পাটায় বেটে নেব। দেখুন, আমি পাটায় সব মশলাগুলো এখন বাটবো। আপনারাও চাইলে বেটে রান্না করতে পারেন। আমি আপনাদের মাঝে নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে লাগা বেলাইকনগুলো ক্লিক করবেন, তাহলে আপনারা আমার সব ভিডিওগুলো পাবেন। দেখুন, আমি জিরা বেটে নিচ্ছি এবং হলুদ বেটে নিচ্ছি। এখন দেখুন, হাঁসগুলো, এগুলা দেশি হাঁস, এগুলো দেশে থেকে আনা হয়েছে। এই হাঁসগুলো মেহমান আসবে, তাই দেশে থেকে আনেছি। দেখুন, আমার বাটা শেষ, সব মশলা বেটে ফেলছি। আজকে আমার ছেলের অনেক খুশি, মেহমান আসবে তাই। এখন হাঁসগুলো ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিব। মশলাটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ দিব, পেঁয়াজটাকে লাল হয়ে আসলে তারপর গোশটাকে দিয়ে দিব। আরেক কড়াইতে বসাইছি কবুতরের গোশা। আদা রসুন, এখন দিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা, মরিচ বাটা, এখন দিয়ে দেবো জায়ফল, জৈত্রী, হলুদ বাটা। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন মাংসগুলো দিয়ে দেব, পানি দিয়ে ভালোভাবে কষিয়ে মাংসগুলো দিয়ে দেব। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এ দেখুন, আমার ফাইনাল লুকটা, হাঁসের মাংস রান্না শেষ। এখন মেহমান চলে আসছে, দেখুন মেহমান চলে আসছে। এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। আল্লাহ হাফেজ।